অনেক আলোচনার পরে অবশেষে পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হলো। অনুমান মতো মোহাম্মদ রিজওয়ানকেই সাদা বলের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়ক যখন ঘোষণা করা হলো তখন বাবর আজম দল থেকেও বাদ পড়েছেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য হয়েছে, মোহাম্মদ রিজওয়ানকেই অধিনায়ক করেছে পিসিবি। আগামী নভেম্বর এবং ডিসেম্বরের শুরুতে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরের জন্য আসন্ন সাদা বলের সফরে আলাদা 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেয়া হলেও অস্ট্রেলিয়া সফরে বাবর আজমকে রাখা হয়েছে দুই সংস্করণে, অর্থাৎ ওয়ানডে এবং টি টোয়েন্টিতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে উভয় সফরেই তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। বাবরের মতো ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে বিশ্রামে থাকা নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদিও ফিরেছেন অস্ট্রেলিয়া সফরের দলে, কিন্তু তারা জিম্বাবুয়ের দলে নেই। কোনো সফরের দলেই সুযোগ পাননি ফখর জামান, এমনকি বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেই। বাবর আজমের পক্ষে কথা বলার কারণে তার উপরে এই শাস্তি নেমে এসেছে এমনটাও ধারণা করা হচ্ছে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কিছু ঘরোয়া খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিল পিসিবি। ওয়ানডে দলে নতুন মুখ তাই আমির জামাল, আরাফাত মিনহাজ, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ, মোহাম্মদ ইরফান খান ও সায়েম আয়ুব।